হাত কাটা ইতিহাসটা একটু বলেন তো, আসলে কি হাত কি কাটছিল? শুনুন, আমি যে জিনিসটা জানি যেটা বাস্তবতা, ও তো রেপের সুর ছিল, পুলিশের সুর ছিল, বিভিন্ন গোয়েন্দা বাহিনীর সুর ছিল, পুলিশ দেয়া রেপ দেয়া ধরাইতো। যেমন নাজি মেম্বরে অ্যারেস্ট করাইছিল, এটার আক্রোশে নাজি মেম্বরে হাত কাছে, এটা তো সারা ময়মনসিং বিভাগের লোকে জানে। থানার সাথে উনার কোন সম্পর্ক ছিল? দালালি আর কি, দালালি করত থানার সাথে। টাকা দিয়ে লিয়াজু করে মাঝে লক্ষ লক্ষ টাকা মারে, এমন সময় গেছে যে পুলিশ লাইনটা ছিল বিগত আমলে, ৪৮ বছর ধরে এভাবেই ঠান্ডা করে আসছে যমুনা ফ্যান পাঁচ প্রজন্মের। এই দুলাল ওর হাত কাটা দুরুস্তা, ওর আজ পর্যন্ত ওর না খালি সারা গ্রামে মানুষ ছুটির গুলা থানা দিয়ে দিয়ে নাই। আমি বাচ্চা পড়ে বসলাম, গ্রামের মাতা বোন নিয়ে আনছি। মানে আপনার কাছে কত টাকা নিয়েছিল? ১৭,০০০ পুলিশে নিছে আমার কাছ থেকে, ও নিয়ে আইছে। আমার নামে হাইজ্যাক কেছে, আসামি দিছি। আমার মোটর দেওয়া, কল দেওয়া, ঘর বাড়ি টিন টিন এগুলা তো দিয়ে দিয়েছি, ফ্রিজ গুলো দিলে বলতে জন্য দিয়ে দিয়েছি। ওরে দশ অফিস থেকে বাইক করে দিয়েছিল, ওরে সত্যি না বাইক করে দিয়েছিল, কি দিত না দুনি চাই সাইলের কার্ড দিত না, কেন দুনি ১০ কেজি চাইল কারণ ডাকি আমরা পরীক্ষা করে দেখছি, দেখে যে ফটোকপি করা, এই ফটোকপি কে করছে? নকল করিয়া পরে চেয়ারম্যান এটা খুঁজতে খুঁজতে ব্যাক মেম্বারে ডাকছে যে এটা কে করছো, সবাই ডাক করছে, পরে তো জানে চেয়ারম্যান কে করছে, পরে ও স্বীকার করছে যে আমি করছি। এই জন্যই ওর অন্তিকা ওই সব চেয়ারম্যানে না ওই বাই করে দিতে যায়, এরপর আর ও পরিষদে যাওয়ার বাই নাই। মানে আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে কোন দল করছে? জনাবধু সবটাই করছে, আর কোনোই নাই। মানে যখন যে আসছে তখন হায়ের হায়ের না নজরুল লুৎফর যে দাবি করে সে বিএনপির কর্মী, আসলে কি সে বিএনপির কর্মী? মাঝখানে দেখলাম দাম লিখে দেখছি নাকি, মানে আপনার আপনার দৃষ্টি আপনার দামই শুনতে তো আমি এত দেখছি আওয়ামী লীগ আগে ছিল হয়তো দিন দিতেন জাতীয় ব্যাটের সময় সালাতে মুক্তি সাথে। আর এই এই বর্ত যে নির্বাচন গেল সেই নির্বাচনে করেন যে যখন শুধু যেখানে হয়নি এখানে লেবু চেয়ারম্যান তো আমরা ধরুন সহ্য করি না এই যে খারাপ কাজটা, তবে লেবু চেয়ারম্যানের বিগত আমলে ওর কোনো দুর্নীতি বা সহ্য করে নাই, তার নীতিতে একটা কাজ আছে থাকে।